বাঙালির ইতিহাসপ্রীতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে লিখেছিলেন, আমরা ইতিহাস পড়ি কিন্তু যে ইতিহাস আমাদের দেশের জনপ্রবাহকে অবলম্বন করিয়া প্রস্তুত হইয়া উঠিয়াছে, যাহার নানা লক্ষণ নানা স্মৃতি আমাদের ঘরে বাহিরে নানা স্থানে প্রত্যক্ষ হইয়া আছে, তাহা আমরা আলোচনা করি না বলিয়াই ইতিহাস যে কি জিনিস তাহার উজ্জ্বল ধারণা আমাদের হইতে পারে না। সোজা বাংলায় আমরা বাঙালিরা আমাদের ইতিহাস আর সংস্কৃতি দুটোকেই কেয়ার করি না, সেই বিষয়ে অনেক কিছুই খবর রাখি না। তাই বাংলা পডকাস্ট চ্যানেল কথক বাংলা আর বাঙালি সেই অজানা ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়েছি। সঙ্গে রয়েছি আমি শুভঙ্কর। আদিম বাঙালি হোমো সেপিয়েন্সদের বেঁচে থাকার জন্য মূলত দুটো সমস্যা ছিল, এক নিজেদের আত্মরক্ষা আর দুই নিজেদের খাদ্যের যোগান। তবে তারা যেহেতু পৃথিবীর অন্যান্য প্রাণীদের থেকে অনেক বুদ্ধিমান ছিলেন, তাই নিজেদের সমস্যার সমাধানের জন্য পাথরের তৈরি হাতিয়ার আবিষ্কার করেছিলেন। পাথরের হাতিয়ার আবিষ্কার করা ছাড়াও হোমো সেপিয়েন্সদের মধ্যে আরও কিছু গুণ ছিল, যেমন নিজেদের মধ্যে ভাবের বিনিময়ে কমিউনিকেট করা, একটা কমিউনিটি হিসেবে থাকা, মাটির পুতুল গড়া, নিরাপত্তার জন্য গুহায় বসবাস করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ সেই গুহার দেওয়ালে ছবি এঁকে নিজেদের ইতিহাসকে লিখে রাখার ব্যবস্থা করা। তাদের হাতে আঁকা সেই গুহাচিত্রগুলোই ইতিহাসকে ধরে রাখার প্রথম পদক্ষেপ ছিল। প্লাইওস্টোসিন যুগের শেষ হয়েছিল আজ থেকে প্রায় 10,000 বছর আগে, তারপর শুরু হয়েছিল নিওলিথিক যুগ। নিওলিথিক যুগের বিশেষত্ব ছিল ওই সময় মানুষ তাদের যাযাবর জীবন ছেড়ে গ্রামীণ জীবন শুরু করছিল, তারা শিকার ছেড়ে নিজেদের জীবিকা হিসেবে পশুপালন আর চাষবাসকে বেছে নিচ্ছিলেন। সেই সময় বাংলার মাটিতে যে মানুষের বসবাস ছিল তার প্রথম প্রমাণ পাওয়া যায় 1978 সালে। 1978 সালে মেদিনীপুরের শালবনি ব্লকের সিজুয়া গ্রামে একটা পুকুর কাটতে গিয়ে মাটির নিচ থেকে একটা মানুষের খুলির ফসিল পাওয়া যায়। সেই ফসিলের কার্বন ডেটিং করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানায় যে খুলিটার বয়স প্রায় 11,000 বছর। তার মানে যে মানুষটার খুলির ফসিল পাওয়া গেছিল তিনি প্লাইওস্টোসিন যুগের শেষের দিকে অথবা নিওলিথিক যুগের প্রথম দিকের কোনো একটা সময় এখানে বেঁচে পড়তেই ছিলেন। নিওলিথিক যুগে বাংলার বুকে যারা বসবাস করতেন তাদের ধর্মীয় আচার আচরণ সম্পর্কে খুব বেশি জানা না গেলেও তারা যে প্লাইওস্টোসিন যুগের মানুষদের মতোই ঈশ্বর আর ম্যাজিকে বিশ্বাস করতেন সেটার অনেক প্রমাণ পাওয়া গেছে। নিওলিথিক যুগে মৃতদেহ মাটিতে কবর দিয়ে তার উপর একখানা লম্বা পাথর আড়াআড়িভাবে পুঁতে দেওয়ার নিয়ম ছিল। এইরকম অনেক পাথরের ফলক এখনও মেদিনীপুর, বাঁকুড়া বা হুগলি জেলার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এই পাথরের ফলকগুলোকে অনেকে বীরকার বা বীরকাল্লু বলে। পরের দিকে পাথরের বদলে মানুষের মুখ খোদাই করা কাঠের টুকরো পোঁতার নিয়ম চালু হয়, যেগুলোকে আমরা বৃষকাষ্ঠ বা বীরকাঠ বলি। এই নিয়মে রকম ফেরেই আজও আমাদের অনেকের বাড়িতে কারো মৃত্যু হলে সৎকারের জন্য নিয়ে যাওয়ার পর যে জায়গায় সেই মৃতদেহ শোয়ানো ছিল সেখানে একটা লোহার পেরেক পুঁতে দেওয়ার রীতি চালু হয়েছে। নিওলিথিক যুগে ব্যবহার শুরু হয়েছিল এমন অনেক জিনিসই আজও আমাদের গ্রাম বাংলার দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, যেমন ধামা, কুলো, চুবড়ি, ঝাঁপি, শিলনোড়া, জাতাকল ইত্যাদি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আজও এই জিনিসগুলো সেই যুগের টেকনোলজি ব্যবহার করেই তৈরি করা হয়।